আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দ আমারিয়া হোসেন প্রথমে থাকছে বিডিবিএল সংবাদ শিরোনাম সাকিবকে ইনানিতে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত একজন পাইলট সহ আহত চার শুনছিলেন বিডিবিএল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অল্প সময়ের ব্যবধানে হেলিকপ্টার দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিজ্ঞাপনী সংস্থার কাজে তাকে কক্সবাজারে নামিয়ে ফেরার পথে দুর্ঘটনায় বিধ্বস্ত হয় মেঘনা এভিয়েশনের হেলিকপ্টার এতে একজন নিহত ও পাইলট সহ চারজন আহত হয় ঘটনাস্থল পরিদর্শন করে হেলিকপ্টারের পাইলটের সাথে কথা বলেছে তদন্ত কমিটি কক্সবাজার থেকে মুয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন কঙ্কনা সম্ভবত ভাগ্যের জোরেই কয়েক মিনিটের ব্যবধানে প্রাণঘাতী দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুক্রবার সকাল 9টার কিছুক্ষণ পর একটি বিজ্ঞাপনী সংস্থার কাজে হেলিকপ্টারে করে কক্সবাজার পৌঁছান সাকিব ইনানির একটি হোটেলে তাকে নামিয়ে ঢাকা ফেরার পথে 9:30টার দিকে উখিয়ার রেজুখাল এলাকায় সমুদ্র সৈকতে বিধ্বস্ত হয় বেসরকারি সংস্থার হেলিকপ্টারটি দুর্ঘটনায় শাহ আলম নামের বিজ্ঞাপনী সংস্থার এক কর্মকর্তা নিহত হন তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়ার বাসিন্দা আহত হন হেলিকপ্টারের পাইলট সহ চারজন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে বিধ্বস্ত হেলিকপ্টারের কিছু যন্ত্রাংশ এবং হতাহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিস আহতদের কক্সবাজারের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয় আধা মাস বেচেন তো সেটা যাওয়ার পরে দেখলে মানে হঠাৎ করে বিমান হেলিকপ্টার তো পড়ে গেছে পড়ে গেছে আমরা দৌড়ে লাভ দিয়ে আসে লাগে ক্রিকেট প্লেয়ার অলরাউন্ডার হয়ে যাচ্ছে কিবুল হাসান ওনাকে ওই সিপাল রিসোর্টে নামিয়ে দিয়ে এটা ব্যাক করে ঢাকা যাচ্ছিল ঢাকা যাওয়ার পথে এখানে বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি খুব নিচু দিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা আর যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত দুই মিনিট ফ্লাইং এর পর হয়তো লো ফ্লাইং হচ্ছিল সামহাউ কোনো টেকনিক্যাল ফল্টে এটা ক্র্যাশ করছে ফাইনালি কি ঘটনা হচ্ছে ইনভেস্টিগেশন পরে জানা স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অরিকে সাথে নিয়ে গ্রামের বাড়ি মাগুরায় ঈদ উদযাপন করেন সাকিব আল হাসান এরপর ক্রিকেটে না ফিরলেও বিজ্ঞাপনী কাজে আবারও ব্যস্ত হয়ে পড়েন তিনি তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে সাকিব প্রাণে বেঁচে যাওয়ার পর দেশের বেসরকারি খাতে হেলিকপ্টার সেবা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা